সো হে গাইস, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ইয়ার আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। পাবজি ব্যান হওয়ার পর কি ফ্রি ফায়ার ব্যান হবে? তোমরা আশা করি ভিডিওটা তোমাদের বলবো না যে স্কিপ করে করে তোমরা আপডেট দেখো আজকে। আজকে সত্যি ইম্পর্ট্যান্ট ভিডিও, তোমরা স্কিপ না করে জাস্ট কিছু অ্যামেজিং কথা বলবো। কেন টপ আপ করা বন্ধ করতে বললাম তোমাদের কেউ বলবে না এসব কথা, কারণ সব ফ্রি ডায়মন্ড নিয়ে বসে আছে, তো তারা তাদের সাপোর্টেই কথা বলবে। তো বেসিক্যালি আমি সমস্ত কথা বলছি তোমাদেরকে। তো ফার্স্ট তোমাদেরকে বলছি টপ আপ করা বন্ধ কেন করবে সেটা তোমাদের পরে বলছি। বেসিক্যালি প্রথমে বলি পাবজি কেন ব্যান্ড হলো, ফ্রি ফায়ার কেন ব্যান্ড হলো না। ফ্রি ফায়ার তো পপুলার গেম, ফ্রি ফায়ারেরও তো চাইনিজের ভাগ আছে। তো গাইজ, ফ্রি ফায়ার কেন ব্যান্ড হলো না সো বলছি তোমাদেরকে। দেখো, ফ্রি ফায়ার এখন পপুলার গেম, কিন্তু আগে ছিল পাবজি। আর পাবজির নামটা কিন্তু সবাই জানে, তোমরা ভালো করে শুনে দেখবে। তুমি ফ্রি ফায়ার খেলো, আমার বাড়ির লোক আমাকে বলে তুই মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমার ছেলে মানে বলতে মানে কেউই বলবে যে পাবজি খেলা করে, কারণ ফ্রি ফায়ার নামটা অত পপুলার না, কিন্তু পাবজির নামটা অতিরিক্ত পপুলার। তোমরা এটা সবাই জানবে, ঠিক আছে, কারণ পাবজির নামটা সবাই আগের থেকে জানে, ঠিক আছে, বোঝে। তো বেসিক্যালি ওই নামটা জানে, ওই নামটা বোঝে বলে ওই পাবজির উপর নজরটা সরকারের মানে পড়েছে। অ্যান্ড পড়ার পরে দেখতে পেয়েছে যে এটা চাইনিজ এর সঙ্গে 10% যে কোম্পানি তার ভাগ আছে অ্যান্ড ব্যান্ড করে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ফ্রি ফায়ারও তো চাইনিজ ভাগ আছে, ফ্রি ফায়ার বলতে গেলে ফ্রি ফায়ারেরও বেশি ভাগ আছে, 25% না কত পার্সেন্ট ভাগ আছে। তো ফ্রি ফায়ার ওর নজর থেকে বেঁচে গেছে, সেই জন্য ব্যান্ডটা হয়নি। তো তার মানে কি ভবিষ্যতে হবে না? তো গাইস, এটা কিন্তু গ্যারান্টি না যে ভবিষ্যতে হবেই বা ভবিষ্যতে হবে না, এরকম কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে, কারণ পাবজি আবার ব্যাকও আসতে পারে, ঠিক আছে, এটা কথা। এবার গাইস আমি তোমাদেরকে বলছি যে আমাদের মানে ফ্রি ফায়ারের কেন টপ করা বন্ধ করতে বললাম। বেশি দেখো, তোমরা গেমের পেছনে আমি তো মিনিমাম আমি 40-50 হাজার টাকা উড়িয়ে দিয়েছি এতদিনে। তো আই থিঙ্ক যারা ছোটোখাটো টপ আপ করো তারাও আই থিঙ্ক 5-6 হাজার টাকা তো আরামসে উড়িয়ে দিয়েছো। আর একটা কথাই বলবো, তোমরা কিন্তু এই টাকাটা জীবনও ব্যাক পাবে না, ঠিক আছে, এই যে গেমে ইনভেস্ট করছো তুমি কোনোদিনই ব্যাক পাবে না। তো দেখতে পাচ্ছ আমার কাছে এই যে প্যানের স্ক্রিনটা MP40 টপ, MP40 ডবল রেট অফ ফায়ারের, AR-94 সব তো টাকা দিয়ে নিতে হয়েছে। তো বেসিক্যালি টাকাগুলো আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি জীবনে ফেরত পাবো না। এবার যদি ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যায় তাহলে আমার টাকাগুলো কে দেবে? তুমি কি ফ্রি ফায়ারে সিঙ্গাপুরিকে চাইবে যে তোমাদের গেমে টাকা মিলেছে, তোমাদের গেম ব্যান্ড হয়ে গেছে, তাও টাকা ফেরত দাও? তারা কি দেবে? তো গাইস না, তো গাইস তোমার টাকা, তোমার ইচ্ছা তুমি টপ আপ করবে কি না করবে। আমি যা আজকে ভিডিও বানাচ্ছি তোমাদের এইসব কথা কেউ বলবে না। তোমরা ভাবছো দাদা বড় বড় ইউটিউবাররা মানে আমি, তোমরা ভাবো যে আমি দু একটা ইভেন্টের ভিডিও মানে দু একটা ডায়মন্ড ওড়ানোর ভিডিওই ডায়মন্ড উড়িয়ে তোমাদেরকে দেখাই, কিন্তু সবকটা দেখায় না, কারণ গাইস সবকটা হয়ে ওঠে না, কারণ টাকারও ব্যাপার আছে। আর কিছু বড় বড় ইউটিউবাররা তোমরা জানো অনেকে তো 10-12 লাখ ডায়মন্ড ওড়ায়। আমার বাংলায়ও কজন আছে যারা ভিডিও মানে ইভেন্ট আসলে ভাই ডায়মন্ড ওড়ানোর জন্য বসে থাকে, যখনই দেয় ডায়মন্ড ওড়ানোর জন্য রেডি। তো গাইস তারা কোথায় ডায়মন্ড পাই? তারা গাইস ফ্রি ফায়ার থেকে 10,000 করে ডায়মন্ড পাই 6 মাস অন্তর অন্তর। হ্যাঁ, 6 মাস অন্তর অন্তর 10,000 করে ডায়মন্ড পাই, এতদিনে 30,000 ডায়মন্ড নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর গাইস আমি বলছি তারপর টাকা পাই, ঠিক আছে, মান্থলি টাকা পাই, বলে না এই টিভিতে গিয়ে আমার স্ট্রিম দেখো টাকা পাই, ঠিক আছে। বেসিক্যালি আমি তো কোনোদিন জানো আমি কোনো অ্যাপে স্ট্রিম করি না, তো ওখানে টাকা পাই, সেই থেকে তারা ডায়মন্ড নেই। কিন্তু গাইস তোমরা যারা সাধারণ সাবস্ক্রাইবার, তোমরা যারা সাধারণ প্লেয়ার, তারা কোথায় টাকা পাবে? তারা বাড়ির টাকা, বাবার কষ্ট করা টাকা বা নিজের কষ্ট করা টাকা, সেই টাকা দিয়ে তোমরা টপ আপ করো। তো বেসিক্যালি যদি ব্যান্ড হয়ে যায় ফ্রি ফায়ার, তোমার টাকা কিন্তু কেউ ব্যাক দেবে না। সেই জন্য যদি আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, তোমরা আমি তো আজকের থেকে ভাই বলা যায় না কবে গিয়ে ব্যান্ড হয়ে যাবে। তো গাইস যত ড্রেস আসুক, যত গান স্কিন আসুক, আমি কোনো গান স্কিন নেবো না, কোনো ইয়ে নেবো না, আমি জাস্ট মিস্ত্রি সবের জন্য ওয়েট করে থাকবো, এই ডিসকাউন্ট ইভেন্টের জন্য ওয়েট করে থাকবো। আর 10-29 টাকার অফার, আর খুব জোর হলে, কারণ আমি না করলে হবে না, খুব জোর হলে 80 টাকার টপ আপ অবধি যেতে পারি, ঠিক আছে। বেসিক্যালি তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করবো, তোমরা কেউ টপ আপ করো না, ঠিক আছে, মানে বলা যায় না আর কি, ঠিক আছে, কী হবে বলা যায় না, তোমার টাকা কিন্তু কেউ ফেরত দেবে না। 10-29 টাকার অফারগুলো মারো, আর মিস্ত্রি সব বিভিন্ন ডিসকাউন্ট ইভেন্ট থেকে ইয়ে করো। আর বেসিক্যালি যেটা মেন সেটা হচ্ছে গেম প্লে ভালো করো, ঠিক আছে, গেম প্লে ভালো করলে তোমরা অনেক উঁচু জায়গায় যেতে পারবে, গেম প্লে ভালো করো, ব্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইলাম, ঠিক আছে। তো টপ আপ করা আমি আজকের থেকে এখানে আমি নিজে বন্ধ করছি। তো আমার ভিডিও যারা দেখলে এই ভিডিওটা তারা আই থিঙ্ক বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি যাও গিয়ে 800-1,600 টপ আপ করো কোনো ব্যাপার না, কিন্তু টাকা কিন্তু কোনো ফেরত পাবে না, ঠিক আছে, যে টাকাটা তুমি চলে যাচ্ছে। হ্যাঁ, গুগল রিফান্ড পলিসি আছে, বাট গাইস ওর থেকে কিন্তু সব পাবে না, সামান্য কিছু পাবে, তা তাদের কী করবে? ক্যাশ তো করতে পারবে না, সেই টাকা দিয়ে তো অন্য কিছু দিয়ে ওড়াতে হবে, মানে একবার প্লে স্টোরে রিচার্জ করে মানেই তোমার টাকাটা পুরো চলে গেল, আর জীবনে তুমি টাকা ফেরত পাবে না, বেসিক্যালি বুঝতে পারলে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর গাইস তোমাদেরকে একটা কথা বলছি, টেনশন নিয়ে লাভ নেই, আমাদের ফ্রি ফায়ার ব্যান্ড হবে না আই থিঙ্ক যতটুকু মনে হচ্ছে। আর পাবজিও ব্যাক আসবে যেটুকু লিক্স বা আপডেট পেয়েছি আমি, মানে পাবজিও ব্যাক আসবে শুনছি। তো দেখো আমি, তোমরা অনেকে মানে দেখি ফেসবুকে ট্রল হয় পাবজিকে নিয়ে, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ওয়েলকাম টু ফ্রি ফায়ার। তো গাইস ওরা ট্রলের জন্য না, ঠিক আছে, মানে তাদের গেমটা বন্ধ হয়ে গেছে, ভাই আসো আমাদের ফ্রি ফায়ারে আসো, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে, না কোনো ব্যাপার না, আসো। সো গাইস বেসিক্যালি দেখো মানে কেউ হেট করবে না, গেমটা ব্যান্ড হয়ে গেছে, তারা খেলতো, তাদেরও একটা ভালো গেম। দেখো মানে কী বলবো আর, মানে
তাদের ওই গেমটা ভালো লাগে, আমাদের এই গেমটা ভালো লাগে, এটাই পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে, তো গেম আলাদা ভালো রাখতেই পারে সেটা কোনো ব্যাপার না, কিন্তু কেউ হেট করো না ভাই তোদের পাবজি ব্যান্ড হয়ে গেছে, হয়ে গেছে, তো এই সব কথা বলবে না, খুবই খারাপ লাগে। কারণ যদি ফ্রি ফায়ার আজকে ব্যান্ড হয়ে যায়, পাবজি আবার ব্যাক আসে, ফ্রি ফায়ার যদি ব্যান্ড হয়ে যায়, তখন তারা বলবে যে ভাই তোদের ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে গেল কেন, তো খুবই খারাপ লাগবে। ব্যাপারটা শুনতে কেমন লাগবে তোমরাই ভাবো, তো বেসিক্যালি তোমরা বলো না কাউকে এরকম কথা, শুনতে খুবই খারাপ লাগবে বেসিক্যালি। ঠিক আছে, তো গাইস ইয়ার এইটা ছিল ভিডিও, আর তোমাদের ইচ্ছা টপ করবে কি না করবে, তোমাদের টাকা ইনভেস্ট করবে কি না করবে গেমের পেছনে, আমি বলবো যেটুকু আছে নিয়েছো, অনেক নিয়েছো, আর নেওয়ার দরকার নেই। ঠিক আছে, যেটুকু আছে অনেক আছে, ওইটুকু নেই, গেম প্লে ভালো করো, গেম প্লে ঠিক করো, ব্যাস। ঠিক আছে, আর জানি গান স্কিন না থাকলে গেম প্লেতে একটু প্রবলেম হয়, তো কিছু করার নেই, যেটুকু পারো সেটুকু করো। ঠিক আছে, ফ্রির স্কিন নিয়ে খেলো, এক্সামেটের ফ্রিটা নিয়ে খেলো, M14 যে ডবল এটা ফেলে ফ্রি ওটা নিয়ে খেলো, আর কাছে তোমরা ইয়ে নিয়ে খেলতে পারো M10। ঠিক আছে, দুগুলির শটগানের নো স্কিনও ভালো মোটামুটি। ঠিক আছে, আর MP40 যে ফ্রি দিয়েছে ডবল এটা ফেলে ওটাও তোমরা ভালো, মানে ফ্রি একেবারে খারাপ না, তো সবসময় টাকা দিয়েই সব ভালো জিনিস পাওয়া যায় এরকম জিনিসটা না। ঠিক আছে, তো বেসিক্যালি এবার তোমাদের ইচ্ছা তোমার টপ আপ করবে কি না করবে, আমি জানানোর কথা অন্য কোনো কেউ বলবে না, কারণ তারা ফ্রি ফায়ার থেকে ডায়মন্ড ফাইমন্ড নিয়ে টাকা ফাঁকা নিয়ে বসে থাকে, ঠিক আছে, ঘুষমুষ খেয়ে, তা তারা কিসের জন্য বলবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসে বললাম আর কি, আজকে ভিডিও এটুকুই, অন্য টপের ভিডিও বানালাম, কালকের থেকে আপডেটের ভিডিও বানাবো, আর মিস্ত্রি সবের আপডেট পেয়ে গেছি জানিয়ে দেবো, টেনশন নেই। ঠিক আছে, সো গাইস আজকে ভিডিও এটুকুই, বাই বাই, টাটা। লাইক করতে বলবে যদি আমার কথা ভালো লাগে, আর একটা লাইক করে দেবে, আর কিছুই যায় না, একটা লাইক শোন একটা মোটিভেশন। আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছো না ইয়ার, খুবই কষ্ট পাচ্ছি, বাংলার চ্যানেল সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর গাইস দেখা হচ্ছে পরের দিন, বাই বাই, টাটা, সি ইউ লেটার।